সৌদি প্রবাসীদের কর্মস্থলে ফিরে যাওয়া নিয়ে অনিশ্চয়তা আরও বাড়িয়ে দিল সৌদি এয়ারলাইন্স। রবিবার টিকিটের টোকেন দেওয়া হবে এমন বিজ্ঞপ্তি দিয়েও শেষ পর্যন্ত কোনো ব্যাখ্যা ছাড়াই তা দেয়নি এয়ারলাইন্সটি। এতে হতাশা ছড়িয়ে পড়ে দেশে আটকে পড়া প্রবাসীদের মাঝে। ক্ষুব্ধ হয়ে হোটেল সোনারগাঁওয়ের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। ফজলে রাবি রিপোর্ট। শেষ পর্যন্ত উড়োজাহাজের টিকিটের টোকেন দেয়নি সৌদি এয়ারলাইন্স। এতে যতটা না ক্ষুব্ধ তার চেয়ে বেশি হতাশ রেমিটেন্স যোদ্ধারা। কত হাজার সৌদি প্রবাসী করোনা পরবর্তী সময়ে কর্মস্থলে ফিরে যাওয়ার জন্য উড়োজাহাজের টিকিট খুঁজছেন, এর কোনো সঠিক পরিসংখ্যান পাওয়া যায় না। বিভিন্ন হিসাবে এই সংখ্যা 40 থেকে 60 হাজারের মধ্যে। এদের বেশিরভাগই সৌদি এয়ারলাইন্সের যাত্রী। রবিবার সকাল 8টায় দেওয়া হবে টিকিটের টোকেন। এয়ারলাইন্সটির এমন বিজ্ঞপ্তি পেয়ে শনিবার রাত থেকেই প্রতিষ্ঠানটির কার্যালয়ের সামনে জড়ো হয়েছিলেন প্রবাসীরা। কিন্তু সকাল 8টার পর তাদের অপেক্ষা হতে থাকে দীর্ঘ। বাড়তে থাকে হতাশা। একটা হট্টগোলের সৃষ্টি হয়েছে মনে করেন। আমরা প্রশাসন সবাই শ্রদ্ধা করি, কিন্তু আমরা একটা পেরেশানির মধ্যে পড়ে যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হলো, গেটটা ভেঙে গেল। কিন্তু আমরা তো সবাই চাই ধীরে সুস্থে সুন্দরভাবে যাওয়ার জন্য। এখন তো কোনো এই খোঁজখবর পাওয়া যাচ্ছে না কি, আর আমরা তো পড়ে আছি যাওয়ার সময়। কখন কি হবে এই সব কিছুই তো জানি না, আপনাদের সামনে তো মরুভূমি তো কষ্ট করতেছি বিদায়। যেহেতু সৌদি আরবে মরুভূমির এলাকা, ওইখানে তো কষ্ট করে আসছি, দেশেও কষ্ট করতেছি একটা টিকিটের জন্য আর একটা টোকেনের জন্য, তাও মিলতেছে না। দুপুরের পর নাম, ভিসার মেয়াদ, ফোন নাম্বারে ঘর করা একটি ফর্ম ভিড়ের মধ্যে পাঠিয়ে দায়িত্ব শেষ করে এয়ারলাইন্সটি। তাতে আশ্বস্ত হতে না পারে শেষ পর্যন্ত সোনারগাঁও হোটেলের সামনের মূল সড়ক 1.5 ঘন্টা আটকে প্রতিবাদ জানান তারা। এখনও কোনো আমাদের কোনো পাইতেছি না, কোনো সুরা হইতেছে না। কী পেপার দ্বারা দিয়ে বলতেছে এখানে ডেট, নাম, তারিখ, কবে লাস্ট ডেট, এটা কি? এটা তো একটা পতনা না চলতেছে। ও বলতে এ ভিসার নম্বর, টেলিফোন নম্বর, বাস এক পেপার লিখে দিয়ে দেও, আপনার টেলিফোন করে গা। এ বিষয়ে সৌদি এয়ারলাইন্সের দায়িত্বশীল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে ব্যর্থ হয় টোকেন প্রত্যাশী কিংবা সংবাদকর্মী সবাই। অন্যদিকে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে ভিসার মেয়াদের ভিত্তিতে টিকিট দিয়ে ভুক্তভোগীদের প্রশংসা কুড়িয়েছে জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা।